লোভি চিকেনওয়ালা। এক গ্রামে জগৎ নামের একজন লোক থাকত। ও চিকেনের দোকান চালাত। ও খুবই লোভী ছিল। সব সময় ও টাকা বাঁচাতে চাইত। রিয়াজ জগৎকে চিকেন সাপ্লাই করত। রিয়াজের কাছ থেকে খারাপ চিকেন কম দামে কিনে চড়া দামে বিক্রি করত। এই ব্যাপার রিয়াজের ভালো লাগত না। আরে বাহ, আজ তো খুব ভালো রোজগার হয়েছে, রিয়াজ শুধু শুধু খিটখিট করে। একদিন জগৎ গ্রামের বাইরে কোথাও যাচ্ছিল। ও দেখল রিয়াজ একটি মুরগির ফার্ম থেকে বেরুচ্ছে। আচ্ছা, রিয়াজ তাইলে এখান থেকে মুরগি কেনে, আমিও এখান থেকেই মুরগি কিনব। পরের দিন যখন রিয়াজ জগতের কাছে মুরগি সাপ্লাই দিতে এলো, তখন জগৎ মুরগি নিতে চাইল না। আরে রিয়াজ, প্রথমে আমার আগের মুরগিগুলো শেষ হয়ে যাক, তারপর আমি তোমার কাছ থেকে নেব। জগৎ সেই ফার্মের কাছে যায়, কিন্তু সেখানে ও কাউকেই দেখতে পায় না। কেউ আছেন নাকি? এই যে। অনেকবার সেখানে হাঁক লাগিয়েও কেউ সাড়া দিচ্ছিল না। আরে বাহ, এখানে তো শুধু মুরগি আর মুরগি। এখানে দেখছি লক্ষ্য রাখার কেউ নেই, আমি দুটো মুরগি নিয়েই নি। জগৎ কিছু মুরগি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আরে বাহ, আজ তো কিছু খরচা না করেই ডবল লাভ হয়ে গেল, এখন থেকে রোজ এই করব। এরপর থেকে জগৎ রোজ রাত্রিরে ফার্মে গিয়ে সুযোগ বুঝে মুরগি নিয়ে চলে আসত। এভাবেই ও রোজ মুরগি চুরি করে বিক্রি করতে লাগলো। যখন ফার্মে মুরগি কমে যেতে লাগলো, তখন ফার্মের মালিকের সন্দেহ হলো। মালিক ফার্মে নজর রাখতে শুরু করলো। একদিন মালিক দেখলো যে জগৎ সেখান থেকে মুরগি নিয়ে বেরুচ্ছে। তখন ফার্মের মালিক এক বুদ্ধি করল। রাত্রিরে ফার্মের মালিক চারটে মুরগিকে খোলা ছেড়ে রাখল, আর একটি মুরগিকে এক বিশেষ ধরনের রুটি খাইয়ে দিল। সেই রাত্রিরে জগৎ মুরগিগুলোকে চুরি করে নিয়ে গেল। পরদিন ফার্মের মালিক জগতের দোকান থেকে সব মুরগি কিনে ফেলল, আর সেই বিশেষ ধরনের রুটি খাওয়ানো মুরগিটিও ওগুলোর মধ্যে পাওয়া গেল। তখন মালিক বুঝতে পারল যে চোর কে। মালিক জগৎকে পুলিশের কাছে সঁপে দিল। নীতি কথা, চুরি করে উন্নতি করা যায় না। পাঠার মাংস। সঞ্জু মা বাবা আর বোনের সাথে চন্দ্রপুর শহরে থাকত। ও খুবই দুষ্টু ছেলে ছিল। দুষ্টামি ছাড়াও ও পাঠার মাংস খেতে খুব ভালোবাসত। একদিন সঞ্জু ওর মাকে বলল, মা মা, আজও কি তুমি পাঠার মাংস রান্না করছো? না বাবা, আজ আমি ছানার তরকারি বানিয়েছি। না, আমি পাঠার মাংসই খাবো, তুমি মাংস রান্না করো। আর এভাবেই সঞ্জু মাংস খাওয়ার জন্য জেদ করতে লাগলো। তখনই ওদের চেঁচামেচি শুনে সঞ্জুর বাবা ওখানে পৌঁছায়। বাবা, মাকে বলো পাঠার মাংস রান্না করতে, আমি তাই খাবো, ব্যাস। না সঞ্জু, তোমার মা ঠিকই বলেছে, রোজ রোজ মাংস খাওয়া ভালো না, মাঝে মধ্যে আমাদের শাকসবজিও খাওয়া উচিত। আজ তো তোমার মা ছানার তরকারি বানিয়েছে, আজ ছানা খেয়ে নাও, কাল মটন খেয়ে নিও। না, আমি তো মটনই খাবো, বানিয়ে দাও না। ওরা যখন কথা বলছিল, তখন সঞ্জুর ঠাকুরদা গাঁ থেকে সেখানে পৌঁছায়। ওনাকে দেখে সঞ্জুর বাবা বলল, প্রণাম বাবা, আপনি হঠাৎ, সব কুশল তো? প্রণাম বাবা, কেমন আছেন? এবারে আপনাকে কিছুদিন থেকেই যেতে হবে। সুখে থাকো তোমরা, আমি শহরে ফসল বিক্রি করতে এসেছিলাম, ভাবলাম তোমাদের হালচাল জিজ্ঞেস করে নি। আজ রাত্রিরে তোমাদের কাছেই থাকবো, আজ বড্ড দেরি হয়ে গেছে। দাদু ভাই, দাদু ভাই, কেমন আছো তুমি? এই ডাব্বাতে কি আছে, কি এনেছো আমার জন্য, তাড়াতাড়ি বলো। আরে দাদু ভাই, কেমন আছো? এসো এসো, কাছে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো, তাড়াতাড়ি বলো। আজ আমি গাঁ থেকে তোমার জন্য তাজা মটন এনেছি, এই নাও মা, আজ ভালো করে মটন রান্না করে খাওয়াও। আরে বাহ, তুমি খুব ভালো দাদু ভাই। আমি তখন থেকে মাকে বলছিলাম, কালো মা মটন বানিয়েছিল, আজও মটন খেতে পাবো, কি মজা, তুমি খুব ভালো দাদু ভাই।
আর এভাবেই সঞ্জুর মাটন খাওয়ার ইচ্ছে পূর্ণ হলো। আর সঞ্জুর মা বাবা একজন আরেকজনের মুখের দিকে চেয়ে রইলেন। এই জন্যই হয়তো লোকে বলে যে বাচ্চাদের মধ্যেই ভগবান থাকেন, তাই ওরা মন খুলে যা চায় তা পেয়েও যায়। লোভী পেঁয়াজওয়ালা। এক গ্রামে এক চাষি থাকত, ওর নাম ছিল রবি। ও ছিল খুবই লোভী। ও সবজি ফলিয়ে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। একদিন ও গ্রামের সব চাষিদেরকে ডেকে বলল, এইবার আপনারা টমেটো চাষ করবেন না, সবাই টমেটো চাষ করলে বিক্রি ভালো হবে না। আমিও এইবার টমেটো চাষ করব না, আর আপনারাও করবেন না। আর ও নিজে খুব টমেটো চাষ করে বস্তাতে ভরে শহরে বিক্রি করতে নিয়ে যায়। আরে আজ কি সবজি এনেছো রবি? টমেটো এনেছি আজ 700 টাকা কিলো। এত বেশি দর? কিছু তো কম করো। আমি কি জানি না তুমি কি দরে বিক্রি করবে? আজ তো আমি শুধুই টমেটো এনেছি, আর তোমাকে তো নিতেই হবে। ব্যবসায়ী চড়া দাম দিতে বাধ্য হলো। ঘরে রবির বউ ওকে বলল, তুমি তো খুবই চালাক, সবাইকে টমেটো চাষ করতে বারণ করে নিজে মুনাফা লুটেছ। এক স্ত্রীলোক সে কথাগুলো শুনে ফেলে আর সবাইকে গিয়ে বলে দেয়, আরে সবাই শোনো, রবি তোমাদের সবাইকে ঠকিয়েছে। তোমাদের টমেটো চাষ করতে বারণ করে ও নিজে বস্তা বস্তা টমেটো শহরে নিয়ে গিয়ে বিক্রি করেছে, এবার ওই টমেটো চাষ করেছে। এত বড় ধোঁকা! ও চাষি বলেই ওর উপর আমরা বিশ্বাস করেছিলাম। ওকে শায়েস্তা করতেই হবে। তখনই শুট বুট পরে এক ভদ্রলোক সেখানে এসে বললেন, আমি কৃষি বিভাগ থেকে এসেছি। আজকাল পেঁয়াজে কিছু ভেজাল হচ্ছে বলে খবর এসেছে, তাই আমি আপনাদের পেঁয়াজ চাষ না করার জন্য পরামর্শ দিচ্ছি। আপনি তো সাক্ষাৎ ভগবান হয়ে এসেছেন, আপনার মতো সৎ লোক আমি আজ পর্যন্ত দেখিনি। এই বলে চাষিরা সবাই হাসতে লাগলো। কথাগুলো রবি শুনে ফেলে আর ও পেঁয়াজ চাষ করবে বলে ঠিক করে। অনেক বেশি করে পেঁয়াজ চাষ করে ও শহরে বিক্রি করতে নিয়ে যায়। বস্তাতে করে ও পেঁয়াজ শহরের বাজারের দিকে নিয়ে যায়। আরে রবি, যদি তুমি পেঁয়াজ এনেছো তাইলে ফিরিয়ে নিয়ে গিয়ে ফেলে দাও, আর হ্যাঁ এখানে ফেলো না, পচা গন্ধ হবে। এরপর রবি ঠেলায় করে পেঁয়াজ বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু কেউ ওর পেঁয়াজ কিনতে আসে না। এই দেখে রবি নিজের মাথা পেটাতে শুরু করলো। তখন চাষিরা সবাই ওর কাছে গিয়ে বলল, তুমি আমাদের ঠকিয়েছিলে, এখন ঠেলা বোঝো। আমাদের লোকসান হলে হোক, কিন্তু তোমার লোকসান তো হওয়াই উচিত, কারণ তুমি লোভী আর মিথ্যেবাদী। এই বলে সবাই ওকে পেটাতে শুরু করলো। এরপর রবি ল্যাংচাতে ল্যাংচাতে ঘরে চলে যায়। নীতি কথা, কারোর লোকসান করার অধিকার আমাদের নেই। এটিএম চোর। চন্দু ছোটবেলা থেকেই বাস স্ট্যান্ডে ভিক্ষে করত। একটু একটু করে ও নিজের খাবার জোগাড় করে নিত। কিন্তু এখনও বড় হয়ে গিয়েছিল। ও একদিন ভাবতে শুরু করল, অনেক টাকা একসাথে জোগাড় করার জন্য কি করতে হবে। আমার কাছে টাকা নেই, কিন্তু আমার ভালো ভালো খাবার খেতে এবং ভালো ভালো কাপড় পরতে খুব ইচ্ছে হয়। আমি লোকেদের কাছ থেকে ভিক্ষে করে টাকা জমিয়ে রাখছি, কিন্তু সে টাকা আমার শখের জন্য খরচা করতে পারি না। আমি যদি স্যুট বুট পরে বেরোই তাইলে কেউই আমাকে ভিক্ষে দেবে না, এখন তো আমার অভ্যেস হয়ে গেছে। আচ্ছা গুনে দেখি আজ কত টাকা রোজগার করেছি, তারপর ভেবে দেখব কি করা যায়। চন্দু টাকা গুনতে শুরু করে দেয়। আর তখনই ওর নজর রাস্তার ওপাশে থাকা এটিএম মেশিনের দিকে যায়, যেখান থেকে একটি লোক টাকা বের করছিল। চন্দু সেখানে গিয়ে ভিক্ষে চাইতে লাগলো। দাও বাবু দাও, এই ভিখিরিকে 5-10 টাকা দাও। আরে ভিক্ষা করতে লজ্জা করে না? কাজ করে খেতে পারো না? আরে বাবু, আমাকে কি বোঝাচ্ছ, তুমিই তো এখনই ভিক্ষে করেছো ওই মেশিনের কাছে। এ কথা শুনে লোকটি হাসতে শুরু করে দেয়। আরে ভাই, এটা তো আমার জমানোর টাকা। এরপর লোকটি চন্দুকে এটিএম মেশিন আর কার্ডের ব্যাপারে বুঝিয়ে বলল। এরপর অনেকদিন চন্দু এটিএম মেশিনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবত কিভাবে এটিএম মেশিন থেকে টাকা বের করা যায়। এরপর চন্দুর মাথায় এক বুদ্ধি খেলল। পেয়ে গেছি,
আমি বুদ্ধি পেয়ে গেছি, আমি বুঝে গেছি এটিএম মেশিন থেকে টাকা কিভাবে বের করতে হবে। তারপর ও সব ভিখিরিদের জড়ো করে বলতে শুরু করলো যে ব্যাংকের লোকেদের সাথে মিলে একটি এটিএম ভিখিরিদের জন্য খুলেছে, যাতে ভিখিরিরাও টাকা জমিয়ে জীবনে উন্নতি করতে পারে। এত খুব ভালো কথা। এই নাও ভাই চন্দু, আমার টাকাগুলো তুমি জমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি সরকারকে অনুরোধ করে বলবো যে দেশের প্রত্যেকটি শহরে একটি এটিএম ভিখিরিদের জন্য যাতে খোলা হয়। কিছুদিন এভাবেই চলল। চন্দু ভিখিরিদের কাছ থেকে টাকা নিয়ে এটিএমে জমা করার ভান করত, আর যখন ভিখিরিদের টাকা দরকার হতো ও ওদের টাকা দিয়ে দিত। একদিন চন্দু বলল, ওরে বাবা, এটিএম যে খারাপ হয়ে গেছে, ভাইরা এটিকে খোলার জন্য আমার সাহায্য করো। ভিখিরিরা সবাই মিলে চন্দু সাহায্য করতে লাগলো, কিন্তু ওরা জানতো না যে চন্দু ওদেরকে দিয়ে এটিএম এর চুরি করাচ্ছিল। এটিএম মেশিন খোলার সাথে সাথে ব্যাংকে আর পুলিশ স্টেশনে অ্যালার্ম বেজে উঠল, আর পুলিশ এসে সব ভিখিরিদের ধরে ফেলল। আচ্ছা, ভিক্ষে করতে করতে চুরি করা শুরু করে দিয়েছো, চলো সবাই জেলে, সেখানে গিয়ে ভিক্ষে করবে। আর পুলিশ সবাইকে ধরে জেল হাজতে পাঠিয়ে দেয়। প্লিজ সাবস্ক্রাইব।